মানে কি একটা অবস্থা। একে তো সহজ ক্যাচ মিস করে জাকির ও দীপুকে দোষী বানালেন, তার উপর করলেন চরম কমেডি। এই না হলে আমাদের 9 লাখ টাকার অধিনায়ক বারবার পাকনামি দেখিয়ে উচিত শিক্ষা পাচ্ছেন নাজমুল হোসেন শান্ত। প্রিয় দর্শক, চলুন একটু বিস্তারিত জেনে নেই। 2 দিনের টেস্ট ম্যাচের প্রথম ম্যাচে বাঁশ খেয়েছে নাজমুল হোসেন শান্ত, এখন দ্বিতীয় ম্যাচেও তার পাকনামির জন্য বাংলা ওয়াশ খেতে চলেছে বাংলাদেশ। কেননা দ্বিতীয় ম্যাচে প্রথম দিন প্রায় 300+ রান করে নিয়েছে শ্রীলঙ্কা এবং 2 দিনে মোট 4 সেশন মিলিয়ে ইতিমধ্যে 475+ রান করে নিয়েছে শ্রীলঙ্কা। আমার তো মনে হচ্ছে ইনিংস ব্যবধানেই হারতে চলেছে বাংলাদেশ। এমন কঠিন পরিস্থিতির মধ্যে থেকেও একটু সিরিয়াস হচ্ছে না নাজমুল হোসেন শান্তরা, আর তা না হলে বারবার এত ক্যাচ মিস হতো না। মানে কি একটা অবস্থা। আপনারাও দেখে মনে হবে যে হয়তো হাতের মধ্যে তেল মেখে আছে নাজমুল হোসেন শান্তরা, আর তা না হলে এত সহজ ক্যাচ কিভাবে মিস হয়। খালেদ আহমেদের বলে দীর্ঘ সময় পরে একটা উইকেট পাওয়ার সুযোগ এসেছিল, কিন্তু নাজমুল হোসেন শান্ত কামডাক করলেন কি, অ্যালার্ট না থেকে বল ধরার চেষ্টা করলে বল হাতে স্লিপকে স্লিপে থাকা সাদা হাসান দীপুর দিকে চলে আসে। শাহাদাত হাসান দীপু সর্বোচ্চ চেষ্টা করেন বলটি ধরার জন্য, কিন্তু দীপুর হাতেও স্লিপ করে বলটি চলে আসে জাকির হাসানের দিকে, কিন্তু জাকির হাসানও বলটি ধরতে পারলেন না। জাকির হাসানের হাতে বলটি স্লিপ করে শান্ত, দীপু, জাকির তিনজনের মাঝখানে বলটি পড়ে যায়। দেখে মনে হচ্ছে নাজমুল হোসেন শান্তরা হয়তো হাতের মধ্যে কিছু একটা মেখেছেন, যে কারণে বল বারবার স্লিপ করে পিছলে যাচ্ছে। এই ক্যাচ মিস হওয়া নিয়ে শ্রীলঙ্কার ধারাভাষ্যকর ওই সময় বলছিলেন যে এমন কমেডি বাপের জন্মেও দেখিনি। তো দর্শক, নাজমুল হোসেন শান্তর এই কমেডি আপনার কাছে কেমন লেগেছে? আপনার মতামত কমেন্ট করে জানিয়ে দেন। ধন্যবাদ।